ठाकुर नगरगामी मतुआर गाड़ी आटके मारधर अभिजोग उठल आहत हो घटनार पर केंद्रीय प्रतिमंत्री शांतनु ठाकुर द्वारस्थ हन मतुआरा सबकिछ जानार पर ही शांतनु ठाकुर घोषणा करें 24 घंटार मध्य व्यवस्था ना निले मतुआरा बुझे नेबे मतुआर प्रतिनिधि अभियोग दक्षिण 24 परगनार गड़िया नरेंद्रपुर 29 तारीख राते ठाकुरनगर उद्देश्य बसे करे रवाना है मतुआर एक दल गभीर राते बारासात काजीपाड़ा एलाकाय किछु युवक ओई बस आटकाय महिलादेर उद्देश्ये कटूक्ति करते थाके प्रतिबाद करते गेले सुमन हालदार ओ दलपति विधान हालदार के गाड़ी थेके नामिये व्यापक मारधर करा हय बोले अभियोग सुमन हालदार के गुरुतर आहत अवस्थाय कलकातार एकटि बेसरकारी हासपाताले भर्ती करा हयेछे दलपति विधान हालदार के प्राथमिक चिकित्सार पर छेड़े देवा हय बृहस्पतिवार राते मतुआ दलेर प्रतिनिधिरा एसे ठाकुरनगरेर ठाकुरबाड़ी शांतनु ठाकुरेर द्वारस्थ हन शांतनु ठाकुरेर बक्तव्य ओई एलाकाय बराबरी दुष्कृतीदेर एमन तांडव चले किन्तु पुलिस कोनो व्यवस्था नेय ना 24 घंटार मध्ये व्यवस्था ना निले मतुआरा मतुआदेर मतन देखे नेबे तार जन्य दायी थाकबे प्रशासन আমরা যেরকম প্রতি বছর বেরোই বারুনিতে সেরকম বেরিয়েছিলাম রাত 11টা নাগাদ 11টা নরেন্দ্রপুর থেকে বেরিয়েছিলাম তো বাসটা যখন বারাসাত ঢুকছে তখন বাজে রাত 1টা 1টা বাজে বারাসাত থেকে রেলগেটটা পার করেছি কাজীপাড়া নামে একটা এরিয়া মানে ওখানে তো লোকালিটি কিছুই চিনি না তো রাস্তার পাশে বড় বড় কাট ছিল গাছের গুড়িগুলো ওগুলো দিয়ে বাসটা আটকেছে তখন বাসটা থামাতে বাধ্য বাসটা থামানোর পরে ওখানে 15-16 জন লোক ছিল মানে ছেলে ছিল ওখানকার লোকাল বোধহয় জানি না তা ওরা এসে মহিলাদের মানে যারা বাসে ছিল মেয়েরা তো বেশি ছিল তো মহিলাদের উল্টোপাল্টা কথা মানে নামাবে এরকম অবস্থা হয়েছে তা দেখছে যে বাস থেকে ওরকম কেউ নামছে না তখন দলপতি বলছে যে আপনারা এরকম বাজে ভাষা কেন ইউজ করছেন তারপরে তখন দেখছে যে বাস থেকে নামছে না তখন বাইরে থেকে বড় বড় ইট সব বাসের বাইরে থেকে ছুটছে মানে চারিদিক দিয়ে ছুটছে তা বাসের ভেতরে যারা ছিল সবাই ইনজিওর হয়েছে মানে অল্প থেকে বেশি প্রশাসনকে জানানো হয়েছে আমাদের প্রশাসনের প্রতি কোনো আস্থা নেই প্রশাসনের প্রতি আমাদের আস্থা নেই এই কারণে যে জানে ওই ওই প্লেসটা ডেঞ্জারাস ওখানে অনেকবার ঘটনা ঘটেছে শুধু এবার এখনই নয় আগেও ওখানে ঘটনা ঘটেছে বহুবার ওই জায়গাটাতে পুলিশ ইচ্ছে করে ওখানটাতে বা ই করে না ওখানে গার্ড বসায় না বা চেক চেক পোস্টের কোনো কিছু ব্যবস্থা করছে না ওই এলাকাটা সম্পূর্ণভাবে অসুরক্ষিত জায়গা এবং সেই জায়গাটাতে বারংবার একই কেস ঘটছে তা সত্ত্বেও প্রশাসনের অতএব প্রশাসনকে এবং যারা প্রশাসনকে এটা বলবো যে যারা ঘটিয়েছে তাদের অতি সত্ত্ব 24 ঘন্টার মধ্যে আপনারা ধরুন নাহলে আমরা সংগঠন থেকে ব্যবস্থা নেব কি করতে হয় না করতে হয় এবং তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আপনারা মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দা ওয়াল ব্যুরো